শিক্ষার্থী মুশকিল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে সেদিন এই মাঠ কবিতা নিয়ে আলোচনা করব। সেদিন এই মাঠ লিখেছেন জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাস, মাতা কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। জীবনানন্দ দাস বরিশাল ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাস প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। বাংলা প্রকৃতির রূপ ও বৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। এদেশের গাছপালা, লতা, গরু, ফুল, পাখি তারা জন্মপ্রিয়। তার রচিত গ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহা পৃথিবী, সাতটি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, মাল্যবান, সতীর্থ ইত্যাদি। 1954 সালে 14 অক্টোবর জীবনানন্দ দাস কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। এবার আমরা কবিতায় আসি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদীর নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, আমি চলে যাব বলে চালটা পুরকি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেবে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, মৃত গন্ধ, মৃদু কলরব, কেন কেউ এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প রবে চির বেছে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। সেদিনের মাঠ কবিতায় কবি জীবনানন্দ দাস প্রকৃতির কবিনশ্বরতাকে তুলে ধরেছেন। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, আমি চলে যাব, অর্থাৎ আমি যেদিন থাকবো না, আমি পৃথিবী থেকে যেদিন চলে যাব, সেদিন এই মাঠ এই প্রকৃতি প্রান্তর স্তব্ধ হবে না, আমার জন্য কিছু নীরব থাকবে না, প্রকৃতি নিয়মে সে চলতেই থাকবে। সেদিনও দেখিবে স্বপ্ন, নদীর বয়ে চলা কিন্তু আমার না থাকায় আটকাবে না বা থেমে থাকবে না। সে প্রতিনিয়ত নক্ষত্রের তলে তার বয়ে চলা বয়ে চলতেই থাকবে। আমি থাকবো না বলে চালতা ফুল ফুটে তার নরম গন্ধ বাতাসে ছড়ানো বন্ধ হবে না। আমি থাকবো না বলে লক্ষ্মী বাসা তার প্রিয় তরে গান বন্ধ করবে না। অর্থাৎ কবি এই কবিতার মাধ্যমে আমাদের মানুষেরও নশ্বরতা এবং প্রকৃতির অবিনশ্বরতাকে তুলে ধরেছে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, তবু মানুষ স্বপ্ন দেখে। পৃথিবীতে চারিদিকে শান্ত বাতি, মিজে ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়ানৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেছে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। বেবিলন এশিরিয়ার মতো সভ্যতা, মানুষের তৈরি শ্রেষ্ঠ সভ্যতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু সৌন্দর্যের প্রকৃতির দৃশ্য, ভিজে গন্ধ, শান্ত বাতি, ভিজে গন্ধ, খেয়া নৌকোগুলো প্রতিনিয়ত ঘাটে এসে কাছে লাগছে, আবার যাত্রী নিয়ে চলে যাচ্ছে, এই যে দৃশ্য, এ অনবরত আমি যদি থাকি বা না থাকায় বা না থাকায় কোনো কিছুই আটকাবে না, প্রকৃতি তার নিয়মে চলবে। অর্থাৎ মানুষের তৈরি সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু প্রকৃতি তার অবিশ্বরতা নিয়ে চিরকাল বিশ্বের হবে, তার সৌন্দর্য নিয়ে। কবি এই কবিতার মাধ্যমে এই কথা প্রকাশ করেছেন। ধন্যবাদ সবাই।